নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ সকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা আমার মনের মধ্যে গুনগুন গুনগুন করছিল, গ্রাম ছাড়া ওই রাঙাবাটির পথ। তাই ভাবলাম আমরা আজকে নর্থ বেঙ্গলের গ্রামগুলোতে একটু ঘুরতে যাব। চলুন দেখা যাক নর্থ বেঙ্গলের গ্রামগুলি কেমন এবং এখানকার জমিতে কী কী চাষ হয়। আমরা চলেছি নিউ জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায় পাথরঘাটা গ্রাম এবং তারপরে জমিদারপাড়া গ্রাম। চলুন আস্তে আস্তে আমরা গ্রামের দিকে ঢুকে পড়ি। দুপাশে দেখা যাচ্ছে শুধুই চা বাগান। আমরা পাথরঘাটা গ্রামের কাছে পৌঁছে গেছি। সাউ নদীর তীরে এই পাথরঘাটা গ্রাম। চলুন ভেতরে এই গ্রামের কী কী আছে আমরা একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট নদী সাউ নদী, পাথরঘাটা গ্রামে উপর দিয়ে এই নদীটি বয়ে চলেছে। সুন্দর ছোট্ট নদী। সাউ নদীর তীরে বাঁ হাতে এই চা বাগান, বেশ মনোরম জায়গা। পাথরঘাটা গ্রামের ছেলে বিশ্বজিৎ আমাদের জন্য দাঁড়িয়ে আছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে আলুর চাষ করা হয়েছে। আপনারা দেখছেন আলু ক্ষেত। এখানে নতুন করে আলু লাগানোর কাজ চলছে। আলুর বীজগুলো দেখা যাচ্ছে, এখনো এগুলো মাটি চাপা দেওয়া বাকি। আলু ক্ষেতে কীটনাশক দেওয়ার কাজ চলছে। কীটনাশক না দিলে আজকাল আর কোনো ফসলই পাওয়া যায় না।
আমরা জমিদার পাড়া গ্রামে উপস্থিত হয়েছি। এখানকার চা বাগানে কতগুলি ছবি তুলে নিলাম। আমরা জমিদার পাড়া গ্রামের আনারস বাগানে ঢুকেছি। আনারস বাগানের কর্মচারী মুজিবর ভাই বসে আছেন, এখন বিশ্রাম করছেন তার কাস্তেটা রেখে। তার পায়ে শক্ত করে জুতো পড়া আছে যাতে আনারসের কাঁটা না বেঁধে। কাস্তেটা ধার দিও বন্ধু, কাস্তেটা ধার দিও। আপনার নাম? মুজিবর। আচ্ছা আচ্ছা, বাড়ি এখানে? এটা কোন গ্রাম? জমিদার। জমিদার পাড়া? কতক্ষণ কাজ করতে হয়? চলে যায়, চলে না কোনো রকম। ঠিক আছে, তুই করি।